হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর তোমাদের সবাইকে পর্ণা ব্লগে স্বাগত। আর এখন বাজে 5:45। আমি এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। আর এই কফি বানিয়ে নিয়েছি, খাবো এখন। আর বিকেলবেলাটা না চা খেতে ইচ্ছা করে, একটা কফিও ভালো লাগে খেতে, বেশ গাটা গরম হয়ে যায়। আর ঈশান, এই সিটটা খুলে গেল নাকি? হ্যাঁ, যাক, ঈশান ঘরে ঘুমাচ্ছে, ওর জন্য আজকে ব্লগটা আমি বাড়ি থেকেই স্টার্ট করলাম। এবার ঘরে যাব, ঘরে গিয়ে একটু কফি খাবো বিস্কুট দিয়ে, টিপটাও করবো। খুলে গেল, এই কফি কমপ্লিট করা, এবার নিয়ে যাব ঘরে। ঈশান বাবা ঘরে কথা বলতে, তাই ভাবলাম বাইরেই আমি কথা বলি, ডিস্টার্ব হবে ওই জন্য বাইরে কথা বলে ওরও ডিস্টার্ব হবে না, আমারও ডিস্টার্ব হবে না। তা আজকে ইচ্ছা আছে একটু খাদির মেলায় যাওয়ার। আমাদের এই মধ্যমগ্রাম চৌমাথায় খাদির মেলা বসেছে। তা আমি ফার্স্টে ভেবেছিলাম খাদির মেলা মানে জুতোর পেয়ার মেলা বলে, তারপর ঈশানের বাবা বলে না না, জুতোর মেলা না, একটা জামা কাপড়ের। তাই আমি কোনোদিন যাইনি, ফার্স্ট যাবো। তো বিকেলে বিকেলে না একটু সন্ধ্যের পরই বেরাবো। তো বেরিয়ে দেখবো যে কিসের মেলা কীরকম। তো ঠিক আছে, তখন তোমাদেরও দেখাবো। এখন আমি কফিটা খেয়ে নিই, ঘরে কথা বলছি না, কারণ ঈশান যদি উঠে যায় এর জন্য। আর ওর বাবাও কথা বলছে, বলুক, এখনো হয়নি কথা। তো ঠিক আছে, কফিটা খেয়ে নিই, খেয়ে রেডি হয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। এই দেখেছ, ঘুম থেকে উঠেই শুরু হয়ে গেছে আর বদমাইশ। এই যে ভীম, সোনা ভীম, পাশা ভীম, ভীমকে আদর করলে ওর মাথা গরম হয়েছে, তাই তো? তাই তো, দুষ্ট ছেলে। আজকে অনেকক্ষণ দুপুরে ঘুমিয়েছে, এই 2:45 দিকে শুয়েছে, উঠলো 5টার সময় উঠেছে। এই কদিন ধরে একটু ওর ঘুমিয়ে একটু ডিস্টার্ব হচ্ছে, যেমন হ্যাঁ তোমার কথাই বলছি, যেমন কালকে রাত্রির 2:30 হট করে উঠে কাঁদতে শুরু করেছে। আমি তো বুঝতে পারছি না, আমি দুধ মুখে দিচ্ছি, ওর কিছুতেই খাচ্ছে না। কি হলো, কাঁদছে কেন এত? ও বাবা, তার 2-3 মিনিট পরেই বমি করে দিল। সে মানে 2:30 আগে দুধ খেয়েছিল, সেই দুধতে পুরো ছানা হয়ে বেরালো। এবার আমি বলেছি যে ওকে, ও যত গায়ে কিছু দিয়ে শোয় না বলে ওকে ফেলানির জামা ফেলানির প্যান্ট পরে ঘুম পাড়ে। আমার মনে হয় ওইটাই, মানে গরম হয়ে গেছে শরীর বোধ হয়। আর কালকে এমনি মাথাও ধুয়েছিলাম, ওয়েদারটা এরকম বলে মাথা ধুয়ে দিয়েছিলাম। আর মানে সব মিলে পেট গরম হয়ে গেছে, আর ব্যাস, যা খেয়েছিল সব, যা খেয়েছিল সব বমি করে দিল। তারপরে আবার নিয়ে ঘুরলাম, ঘোরার পরে তারপরে আবার আজকে আবার সকাল সকাল উঠে পড়েছে। তারপর উঠে পড়লে কি আবার খাইয়ে দিলে ঘুমিয়ে পড়ে, আজকে আবার সেই ঘুমটা ঘুমায়নি, সেই ঘুমটা ঘুমিয়েছে 2:45 সময়। 2:45 ঘুমিয়ে 4:45 না 5টার সময় ও ঘুম থেকে উঠে, না 5:15 নাগাদ ঘুম থেকে উঠেছে। এত দুষ্টু, তো এখনো রেডি হয়নি। সবাই 6টা বাজে, কি রেডি হবো, 6:30 বাজুক, তারপর রেডি হয়ে আর বেরাবো। রেডি হয়ে গেছি, অলরেডি 7টাও বেজে গেছে, ঈশানও এই ব্যাগের মধ্যে ঢুকে গেছে। আসলে বড় হয়ে যাচ্ছে তো আর এই ব্যাগে থাকতে চায় না। তো ঠিক আছে, বেরিয়ে আবার দেখা হচ্ছে, মানে মেলায় গিয়ে আর কি দেখাচ্ছি। Thank you.
বাড়ি চলে এসেছি, আর একটু বড় হয়ে গেছে তো, এখন আর ওকে নিয়ে হেঁটে হেঁটে পারি না এই ব্যাগটার মধ্যে। আগে ছোট ছিল, হয়ে যেত, এখন বড় হয়ে গেছে আর পেরে উঠি না। তো মেলা থেকে কিছুই কিনিনি, বাইরে বেরিয়ে দুটো জিনিস কিনেছি, একটা খাবার আর সেকেন্ড হচ্ছে ইয়ে কি যেন বলে জুতো। খাবার হচ্ছে রুটি, কালকে তরকা বানানো ছিল, ওই তরকা দিয়ে রুটি খাওয়া হবে, সেই তরকা ওই রুটি এনেছি, আর ওর জন্য দুটো জুতো কিনে এনেছি, তা সেটা দেখাচ্ছি তোমার। এরকম টাইপের দুটো জুতো কিনেছি, কারণ ওই জুতোটা একদম পুরানো হয়ে গেছে, এটা বাড়িতে পরে ফেলবো, আর আস্তে আস্তে বেরালে শীতের জন্য এরকম টাইপের। ওই দেখো চলে এসছে জুতোর মালিক, জুতো দে আমার জুতো। আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও, লাইক করো, সাবস্ক্রাইব করো এবং বেল আইকন বাটনটা অবশ্যই প্রেস করো। টাটা বন্ধুরা।